আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন। তো সবার প্রথমে আমরা একটা সংখ্যা লিখি, তা হচ্ছে এ এ এফ ওয়ান। ওকে বন্ধুরা, এটার বেস হচ্ছে হলো গিয়ে 16। এটাকে কনভার্ট করতে হবে বেস 10-এ। এটাকে বেস 10-এ আমরা আজকে কি করব, রূপান্তর করব। তো আমরা আগেই জানছি, আগে টিউটোরিয়ালে আমরা শিখছি যে অন্য বেস থেকে যদি বেস 10-এ রূপান্তর করতে হয়, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি বেস 10-এ রূপান্তর করতে হয়, তাহলে কি করতে হবে, সবার প্রথমে সংখ্যাটা লিখতে হবে এ এ এফ ওয়ান। লিখলাম, কোন সংখ্যাতে রূপান্তর করতে হবে, বেস 10-এর সংখ্যাতে রূপান্তর করতে হলে সবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে, আমাদের দেওয়া আছে কত, এ এ এফ ওয়ান, সেটার লাস্টের ডিজিটটাকে নিতে হবে, অর্থাৎ এলএসবিটাকে নিতে হবে। ওকে, তো এলএসবি কত এখানে, এলএসবি বন্ধুরা এখানে ওয়ান। তো লিখলাম ওয়ান, আর এই ওয়ানের বেস কত, বেস হচ্ছে 16। ওকে, তো লিখলাম বেস 16, আমরা কাউন্টিং স্টার্ট করবো কত থেকে, জিরো থেকে। দেন এ ওয়ানের পর কত আছে, এফ। লিখলাম এফ ইন্টু, এফ এর বেস কত, 16। তো আমরা নিলাম হলো 16, আর আগের বার 16-এর পাওয়ার কত ছিল, জিরো, জিরোর পর কত আসবে, ওয়ান। দেন আমরা কত নিব, দেন এফ এর পর কত আছে, এ। নিলাম এ ইন্টু 16-এর পাওয়ার কত হবে, টু। ওকে, দেন কে আছে, এ। নিলাম এ, এবার 16-এর পাওয়ার বন্ধুরা কত হবে, 16-এর পাওয়ার হবে কত, থ্রি। ওকে, জিরো থেকে স্টার্ট হয়েছে, আর যেহেতু এটা আস্তে আস্তে করে সামনে পর্যায়ক্রমে বাড়তেছে, জিরোর পর কত আসবে, ওয়ান, ওয়ানের পর কত আসবে, টু, টু এর পর কত আসবে, থ্রি। কারণ এখানে লাস্ট একদম আমি কোথায় যেয়ে শেষ করব, এই সংখ্যাতে যেয়ে শেষ করব। ওকে, তো আমরা স্টার্ট করি, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু কত, ওয়ান, ওয়ান ইন্টু কত আসবে, ওয়ান। আচ্ছা, এফ আমরা কি জানি, এই হেক্সাডেসিমালে এফ সমান সমান কত, 15। ওকে, তো এফ এর জায়গায় কত বসবে, 15 ইন্টু কত, 16। ওকে, দেন আমরা কি জানি এ সমান সমান কত, 10, তো এর জায়গায় কত বসবে, 10, আর 16-কে স্কোয়ার করলে বন্ধুরা কত আসে, 256। ওকে বন্ধুরা, দেন এ এর জায়গায় আবার কত বসবে, এর জায়গায় বসবে 10, 16-কে কিউব করলে বন্ধুরা কত আসে, 4096। ওকে, তো এবার আমরা স্টার্ট করি, ওয়ান দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে কত আসে, ওয়ান, 15 দিয়ে 16-কে মাল্টিপ্লাই করলে আসে 240, আর 10 দিয়ে 256-কে মাল্টিপ্লাই করলে আসে 2560, আর 10 দিয়ে 4096-কে মাল্টিপ্লাই করলে কত আসে, 40960। এই সমস্তটাকে যদি আমরা যোগ করি, অ্যাড করি, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হলো গিয়ে 43761। ওকে বন্ধুরা, তো আমরা সাকসেসফুলি এ এ এফ ওয়ান বেস 16-কে কিসে রূপান্তর করে ফেলছি, বেস 10-এ রূপান্তর করে ফেলছি। ওকে, তো আমরা অ্যান্সারটা কেমনে লিখবো, অ্যান্সারটা লিখবো এভাবে, এ এ এফ ওয়ান এর বেস হচ্ছে বন্ধুরা 16, এটাকে আমরা রূপান্তর করছি কততে, 43761, এর বেস কত, 10। তো বন্ধুরা আমরা সাকসেসফুলি বেস 16 যুক্ত একটা সংখ্যাকে বেস 10-এ রূপান্তর করছি। আশা রাখি তোমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল কনভার্সনে আর কোনো প্রবলেম হবে না।